ছুটির দিনে আজ রাজধানী যেন সমাবেশের নগরী। দেশের বড় দুই দল একই দিনে আয়োজন করেছে এই সমাবেশ। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। মহাসমাবেশ উপেক্ষা করে উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানাসহ ঢাকার আশেপাশের জেলা উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা। বর্তমান সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। সকাল থেকে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সমাবেশের মঞ্চ থেকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজনে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। আজ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে দাবি করে বিএনপি নেতারা জানিয়েছেন এক দফা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে মহাসমাবেশ থেকে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। রচনা ও পরিচালনা মারুফ রহমান। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর পাশের হার 80.39%, যা গত বছরের চেয়ে 7.05% কম। গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এদিকে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পেয়ে খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এস এম আতিকের রিপোর্ট। সূর্যের কড়া উত্তাপ উপেক্ষা করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, হবেই না বা কেন, 10 বছরের কঠোর সাধনা অধ্যাবসায় অবশেষে সাফল্য নিয়ে এসেছে। সাফল্যের এই আনন্দে উদ্বেলিত শিক্ষক অভিভাবকরাও। আমরাই সবচেয়ে বেশি ছোটাছুটি এবং ওদের পিছনে শ্রমটা বেশি দিই। ওর রেজাল্টে ও যতটা এক্সাইটেড তার থেকে বেশি এক্সাইটেড মনে হচ্ছে আজকে আমি। এর আগে শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সাথে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সকলকে অভিনন্দন জানাই যে আমাদের যে এত ছেলেমেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে একটু ভেবে দেখা দরকার যে ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, কি এরা কি স্কুলে যাচ্ছে না, পড়ছে না, বা কোনো মানে পরীক্ষার্থীর সংখ্যা কেন কমে গেল, এই বিষয়টাও আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের ভালো করে দেখা দরকার। পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 80.94, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 74.70 আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 86.35%। গত বছর পূর্ণ নম্বরে পরীক্ষা হয়নি, অল্প কয়েকটি পরীক্ষা হয়েছিল, সময় অল্প ছিল, প্রশ্নপত্র কম ছিল, এই সব কিছু। আর এবার পূর্ণ নম্বরে সকল বিষয়ে পরীক্ষা হয়েছে, কাজে খুব স্বাভাবিকভাবেই গতবারের চাইতে এবারে পরীক্ষার ফলাফলে পাশের হার কিছুটা কমবে, এটাই খুব স্বাভাবিক। এছাড়াও শিক্ষামন্ত্রী জানান, নির্বাচনের বছর হয় নভেম্বরের মধ্যেই সমস্ত শিক্ষা কার্যক্রম অর্থাৎ পরীক্ষা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে, সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে না যেতেই আসছে নতুন রোগী। হাসপাতালগুলোতে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হলেও চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কথা নাহিয়ানের ডেস্ক রিপোর্ট।
গত বছরের ডেঙ্গু আক্রান্তের রেকর্ড ভেঙেছে পিরোজপুর জেলা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। গত বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল 537 জন, আর গেল ছমাসেই সেই রেকর্ড অতিক্রম করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 575 জন। জ্বর ছাড়ে, আবার কিছুক্ষণ পর আবার জ্বর আয়, পরে আবার ওষুধ এনে খাইছি, তাতেও কোনো কাজ হয় না। মুরগি যেভাবে লাফায় ওইভাবে লাফাইছি, ছটবট ছটবট করছি, প্রায় পাঁচটি দিন কোনো ঘুম নাই আমার শরীরে। এদিকে চট্টগ্রামে হাসপাতালে প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি মা ও শিশু হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। হঠাৎ করে একটু একটু জ্বর শুরু হয়, জ্বর শুরু হওয়ার পর মানে রাত্রে থেকে বমি, সেই জ্বর বমি আর কমতেছে না। জ্বর উঠছিল, একটু মাথা ব্যথা লাগছিল, ওষুধ নিয়ে খেয়েছিলাম, হঠাৎ আবার জেনারেল হাসপাতালে এসে ডাক্তার দেখাইছি, পরীক্ষা দিয়েছে, পরীক্ষার মধ্যে আপনার পজিটিভ আছে। ওদিকে ফরিদপুর জেলায় বিভিন্ন হাসপাতালে 225 জন ডেঙ্গু রোগীর চিকিৎসা নিচ্ছেন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে 2 ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত প্রায় 900 রোগী ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় 700 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 49 শয্যার বিপরীতে ভর্তি আছে 123 জন রোগী, এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সবচেয়ে বেশি। শরীর ব্যথা করে, কোমর ব্যথা করে, গলা জ্বলে, শ্বাসকষ্ট আছে, এই জ্বর, প্রচণ্ড জ্বর। এই হাসপাতালে আসছিলাম, পরে এখান থেকে ধরা পড়ছে আর কি। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি হওয়ায় করিডোরে চলছে রোগীদের চিকিৎসা সেবা। হাসপাতালের 2 আলাদা ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছে 51 ডেঙ্গু রোগী। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত জেলায় 631 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তো ঢাকা থেকে আমি জ্বরে আক্রান্ত হই, জ্বরে আক্রান্ত হওয়ার পর আমি দেশে চলে আসি, আসার পরে আমি এখানে চিকিৎসা নিচ্ছি আর কি। ব্যক্তিগত সচেতনতাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আর তার সাথে সাথে আমাদের এই সদর হাসপাতালে চিকিৎসা সেবা মান বৃদ্ধি করার জন্য আমরা নতুন করে কিছু চিকিৎসক সংযুক্তি দিয়েছি। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ ও আশেপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ চিকিৎসকদের। শিশুদের প্রতি বাড়তি নজর রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। জনগণের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছে বঙ্গীয় সাহিত্য সভা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় এই দাবি জানায় সংগঠনটি। আলোচনায় অংশ নিয়ে কবি, সাহিত্যিক এবং সাংবাদিক নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা বলেন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে সরকার বিরোধী শক্তিকে দমনে ব্যস্ত রয়েছে। এছাড়া ক্ষমতায় আসতে ভোটের দরকার হচ্ছে না বলেই এদেশে এখন জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি।